আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা, ধন্যবাদ। সম্মানিত দেশবাসী, বড় দুঃখ নিয়ে, বড় কষ্ট নিয়ে আজকে লাইভে আসলাম। আমি কোনো সময় লাইভের মধ্যে, আমার আইডি থেকে আমি লাইভ অনুষ্ঠানের মধ্যে যাই না, লাইভ করি নাই। আজকে বড় মন দুঃখ নিয়ে আজকে লাইভের মধ্যে আসলাম। তাই আমার লাইভটা যে যেখান থেকে দেখতেছেন, লাইভটা শেয়ার করে দেন, লাইক করে দেন, যাতে সবাই দেখতে পারে, শেয়ার করে দেন। আজকের এই লাইভটা অতীব গুরুত্বপূর্ণ একটা লাইভ। এই লাইভের মধ্যে আমি অতীব গুরুত্বপূর্ণ একটা লাইভ, যার কারণে একটু শেয়ার করে দেন, সকল দেশের সকল মানুষ যাতে দেখতে পারে এবং বুঝতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশ দেশ এবং প্রবাসে যেখান থেকে দেখতেছেন, সকলে জানেন আজ থেকে প্রায় 3-4 দিন ধরে চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসাতে হেফাজতের আমির মৌলানা শফি সাহেবের এবং ওনার ছেলে আনাস মাদানিকে মাদ্রাসা থেকে বহিষ্কার করার জন্য ছাত্ররা অনেক বড় বড় আন্দোলন করেছেন। সেই আন্দোলনের মুখে এমনকি মৌলানা শফি সাহেবের অফিস ভাঙচুর করেছেন। আপনারা লাইভে দেখেছেন, আপনারা অনুষ্ঠান দেখেছেন, আপনারা বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখেছেন, এমনকি অফিস ভাঙচুর করে, আনাস মাদানি সাহেবের অফিস, মৌলানা শফি সাহেবের অফিস ভাঙচুর করে কোরআন এবং হাদিসের যেই কিতাবগুলি ছিল সেই কিতাবগুলি পর্যন্ত ভাঙচুর করে পাড়াইয়া তছনছ করে ফেলেছে তারা। এমনকি বিভিন্ন লাইভের মধ্যে এসে, ওনার নামে বিভিন্ন রকমের কথাবার্তা বলেছেন। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আজকে গতকালকে ওনাকে উনি ইন্তেকাল করেছেন এবং তার ছেলেসহ সবাই বলেছেন, তাদের কৌমি আকিদার ভিতরে অনেকেই দাবি করতেছে তা উনি মরে নাই, ওনাকে হত্যা করা হয়েছে। যে একজন বৃদ্ধ মানুষ 92 বছর বয়সে একটা ঘরের মধ্যে আটকে রেখে তাকে এভাবে নির্যাতন করলে মানুষ এমনিতে তো মরে যাওয়ার কথা, ওনাকে যে মেরেছেন তারাই মেরেছেন, যে আজকে যে কৌমিরা ওনাকে আক্রমণ করেছেন, ওনাকে মেরেছেন, আত্মহত্যা তারাই করেছেন। কিন্তু বড় দুঃখের বিষয়, সেই শফি সাহেবের মৃত্যুকে কেন্দ্র করে সুন্নিয়তের বীর মুজাহিদ, আহলে সুন্নাতুল জামাতের অহংকার, আমাদের গৌরব বিশিষ্ট আলেমে দিন, লেখক ও গবেষক মুফতি আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেবকে গ্রেফতার করেছেন। উনি নাকি বলেছেন ওনার একটা আইডি থেকে যে শফি সাহেব মারা গেছে, ঈদ মোবারক, নাউজুবিল্লাহ। আসলে মূল কথাটা হলো, এটা আলাউদ্দিন জিহাদি সাহেব বলে নাই, এটা আলাউদ্দিন জিহাদি সাহেবকে ওনারা বিভিন্নভাবে এই গ্রেফতার পায়তারা করার জন্য তারাই একটা ফেক আইডি করছে। আলাউদ্দিন জিহাদি সাহেবের নামে এই ওয়াহাবিরা ফেক আইডি খুলে ওই ফেক আইডি থেকে একটা পোস্ট দিয়ে সেটাকে দেখাইয়ে আজকে ফতুল্লা থানার মধ্যে ওনাকে গ্রেফতার দেখাচ্ছেন। কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশ সরকারকে জানাচ্ছি এবং এমপি মন্ত্রী মিনিস্টার যারা আছেন, প্রশাসন যারা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নিশ্চিন্ত আপনি একটা, আপনারা যারা প্রশাসনের লোক, যারা মন্ত্রী মিনিস্টার, যারা প্রধানমন্ত্রী, বিশেষ করে আমি প্রধানমন্ত্রী বরাবর হস্তক্ষেপ আবেদন জানাচ্ছি, আপনারা একবার ভেবে দেখুন তো, শফি সাহেবকে মারলো কারা, আর শফি সাহেবের বিরুদ্ধে অফিস ভাঙচুর করলো কারা, তাদের বিরুদ্ধে কি একটা মামলা হয়েছে? একটা মামলা হয় নাই। শফি সাহেবের মুখের থেকে অক্সিজেন কেড়ে নিল কারা, তাদেরকে কি আপনি মামলা করেছেন, কেউ কি মামলা করেছে?
আর সবি সাহেবের সিটার বলল, গুসখুর বলল, এডে সবি সাহেবের আমানত খেয়ানত করা বলো, কৌমি জগতের কলঙ্ক বলল মুফতি নুরুজ্জামান নোমানি। এখনও নুরুজ্জামান নোমানকে গ্রেফতার করেন না, অক্ষত রেখে দিয়েছেন। অথচ আলাউদ্দিন জিহাদি সাহেবের নামে একটা ফেক আইডি সেই ওয়াহাবিরা খুলে ওরাই ওনাকে এর নামে একটা পোস্ট দিয়েছেন, সের উপরে নির্ভর করে ওনাকে আপনারা গ্রেফতার করলেন। এটা কি বাংলাদেশ কি আপনাদের কি আপনারা কি বাংলাদেশ সরকার কি কৌমির কাছে বিক্রি হয়ে গেছেন? এই দেশ কি শুধু কৌমিদের দেশ নাকি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জানতে চাই, আমরা জানতে চাই, সুন্নি জনতা জানতে চাই, আপনি এত নিশ্চুপ কেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিশ্চুপ কেন? আপনি এই দেশকে বিক্রি করে দিয়েছেন ওয়াহাবিদের হাতে, আমরা কি ওয়াহাবিদের কাছে বিক্রি হয়ে গেছি? যে আজকে চার দিন পর্যন্ত যাকে মারলো আক্রমণ করলো এইভাবে কোরআন কিতে ভেঙে দিল, আপনি তাদের প্রতি কোনো একটা মামলা নাই, মোকদ্দমা নাই? হাজার হাজার মানুষ অপেক্ষা করে তারা একত্রিত হরো, কোনো করুণার কিনি খেয়াল নাই। আপনি প্রশাসন চুপ, এখন আলাউদ্দিন জিয়াদি সাহেবের নামে একটা ফেক আইডি করে তারাই একটা ফোর্স দিল, সেটার উপর আপনারা এই গ্রেফতার করলেন। এটা কি এই দেশে কি আমরা কি থাকবো না? যদি আমাদের জন্য অসুবিধা হয় আপনারা বলেন, আমাদেরকে রোহিঙ্গাদের মতো জায়গা পাঠাই দেন, বাংলাদেশে কি আমাদের কোনো স্থান নেই? মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এমপি মহোদয় এবং মাননীয় রাষ্ট্রপতি এবং আবেদন জানাচ্ছি, আপনারা একবার ভেবে দেখুন তো, মুফতি নুরুজ্জামান নোমানি সাহেব নাম দিয়ে উনি সবি সাহেবের সিটিং বলেছেন, উনি সবি সাহেবকে গুসখুর বলেছেন, উনি সবি সাহেবের চরিত্র খারাপ বলেছেন, এবং কৌমি অঙ্গনে এই কৌমি অঙ্গনের মধ্যে আজকে লাশের পাশে সবি সাহেবের লাশের সামনে আনাস মাদানিকে যে অপমান করলো মারলো, তারা কারা? তারা কি শূন্য রেখেছে? তারা কি শূন্য রেখেছে? তারাই তারা করছে, কই তাদের তো আপনি গ্রেফতার করেন নাই, তাদেরকে তো আপনি ইয়া করেন নাই, সুন্নিরাদেরকে আপনি এরকম? আপনারা কি আমরা সুন্নিরা যে আন্দোলন যদি নিঃশর্তে আজকে ২৪ ঘন্টার ভিতরে যদি আলাউদ্দিন জিহাদিকে মুক্তি না দেন এবং মুক্তি দিয়ে আলাউদ্দিন জিহাদিকে সসম্মানে মুক্তি দিতে হবে এবং আলাউদ্দিন জিহাদিকে তার গড় এবং বাড়িতে পাহারাদার হিসেবে তার গাইডম্যান হিসেবে প্রশাসন নিযুক্ত করবেন প্রধানমন্ত্রী, সুন্নিদেরকে পাগলামি রাস্তায় নামাবেন না, নামান আপনার মসনদ ঠিক না ঠিক থাকবেন, একটা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, প্রশাসন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমি আপনাদের কাছে আকুল আবেদন, অতি ভদ্রতার সহিত কথাটা বলতে যাচ্ছি, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, আপনি তো একজন মুসলমান, আপনি তো একজন মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, বাংলাদেশ সংসদের স্পিকার মুসলমান, 90% মুসলমানের দেশের মধ্যে এইরকম এক অন্যায়ভাবে একজন আলেমকে, একজন সত্যিকার আলেমকে আপনারা গ্রেফতার করবেন, এটা কি দেশের মানুষ কি চুপ থাকবে? আপনারা পারবেন? আপনারা নিচু কালকে কেয়ামতের ময়দানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে কীভাবে আপনি মুখ দেখাবেন? সম্মানিত প্রশাসন ভাইয়েরা, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাষ্ট্রপতি সহ এমপি মিনিস্টার মহোদয়ের কাছে আমি একটা আবেদন জানাই, ভাই আপনারা একটু দেখেন, আপনাদের বিবেকটার জায়গায় একটা কথা দেখেন তো, আপনারাই বলেন তো দেখি, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই ক্ষমতা কি চিরস্থায়ী? আপনারা কি কবরে যাবেন না? আপনারা কি কবরে যাবেন না? আপনারা মরবেন না? আপনাদের কি রসুলের শফাতের দরকার নেই? আপনার কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রয়োজন নেই? আপনারা কি আপনাদের কি এই দেশের মধ্যে এই জঙ্গিবাদ তৈরি করার জন্য আপনারা প্রশ্রয় দিচ্ছেন? আমরা তো বুঝতেছি আপনারা মনে হয় জঙ্গিবাদ প্রশ্রয় দিচ্ছেন আপনারা, এটা কোন কথা বলতেছেন বাংলাদেশ সরকার? আমি সরকারের কাছে অতি ভদ্রতার সহিত জানাচ্ছি, আলাউদ্দিন জিহাদি ভাইয়ের নামে যেই মামলাটা দেওয়া হয়েছে, আলাউদ্দিন জিহাদি ভাইয়ের নামে এই মামলাটা হয় নাই, ফেক আইডি কে খুলেছেন এবং সেই ওয়াহাবিদেরকে আপনি গ্রেফতার করেন। আর যারা সবি সাহেবকে আজকে মেরে ফেলেছেন, সবি সাহেবকে তিন চার দিন পর্যন্ত অফিস ভাঙচুর করে আর এইভাবে স্টক করার জন্য মেরে ফেলেছেন, তার মুখ থেকে এই অক্সিজেন কেড়ে নিয়েছেন, তাদেরকে গ্রেফতার করুন। যদি সবি সাহেব মরেছেন, মারা গেছেন এই জন্য, যদি আলাউদ্দিন জিহাদি সাহেবের ফেসবুক আইডি থেকে একটা পোস্ট দেওয়ার কারণে যদি আপনারা
করেন নুরুজ্জামান নোমানি লাইভের মধ্যে এসে সবিসাবের বিরুদ্ধে সিটার বাটফার সিটিং খারাপ কৌমি অঙ্গনের ইয়া বলল কলঙ্ক বলল, আপনারা তাদেরকে কেন গ্রেফতার করেন নাই? আপনারা তাদেরকে কেন গ্রেফতার করেন নাই? আপনারা কি তাদের কাছে বিক্রি হয়ে গেছেন? তাদের কার্যকলাপে বুঝেন না দেশে জঙ্গি কারা, তাদের কার্যকলাপে বুঝেন না দেশের মধ্যে উগ্রপন্থী কারা, এই দেশের মধ্যে জঙ্গি কারা, এই দেশের মধ্যে উগ্রপন্থী কারা, আপনারা দেখেন না? ভাই প্রধানমন্ত্রী সহ সবার কাছে আকুল আবেদন, বড় কষ্ট বড় দুঃখ লাগতেছে। আমরা নবীর পক্ষে কথা বলি, একটা সুন্নিয়তের আলেম আজ পর্যন্ত নবীর পক্ষে বিরুদ্ধে কথা বলে নাই, একটা সুন্নি আলেম সত্যিকার অলির বিরুদ্ধে কথা বলে নাই। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেগুলি দেখুন, আমাদের বক্তব্যগুলি যে সমস্ত বন্ড মাজার পূজারি আমরা তাদেরকে দোলাই করি, আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। যারা তরিকতের নামে ভণ্ডামি করে আমরা তাদের বিরোধিতা করি, কিন্তু আমরা তো নবী অলির বিরুদ্ধে নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন আউলাদে ওলি, আপনার বংশধর ওলির পক্ষে আপনার আব্বাজান গৌস বাগদাদ শরীফ জিয়ারত করেছেন, আপনি নিজেও বাগদাদ শরীফ জিয়ারত করেছেন, আপনি মদিনা শরীফ জিয়ারত করেছেন, আপনি আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী, বড় দুঃখ, আজকে তীব্র নিন্দা জানাচ্ছি প্রশাসনের কাছে। এবং এই রকম আমরা নবীর পক্ষে কথা বলে আর আপনারা আমাদের বিরুদ্ধে দাঁড়ান, কি নবীর পক্ষে কি কেয়ামতের ময়দানে যদি আল্লাহর নবী জিজ্ঞেস করে, আল্লাহ যদি জিজ্ঞেস করে এই আমার বন্দা, এই প্রধানমন্ত্রী আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, এই রাষ্ট্রপতি আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, আল্লাহ যদি কেয়ামতের ময়দানে আপনাদের থেকে জিজ্ঞেস করে, রাষ্ট্রপতি তোমাকে আমি আল্লাহর ক্ষমতা দিয়েছিলাম, প্রধানমন্ত্রী তোমাকে আমি ক্ষমতা দিই, কারণ প্রধানমন্ত্রী বানায় আল্লাহ, রাষ্ট্রপতি বানায় আল্লাহ, এমপি মিনিস্টার বানায় আল্লাহ, যোগাযোগ মন্ত্রী বানায় আল্লাহ, আপনার সংসদের স্পিকার বানায় আল্লাহ, প্রশাসনের ক্ষমতা দেয় আল্লাহ, সে আল্লাহকে ভয় করুন, সে আল্লাহকে ভয় করুন, সে আল্লাহকে ভয় করুন, সে আল্লাহকে ভয় করুন। আল্লাহর দরবার একদিন যেতে হবে, আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আল্লাহর দরবার একদিন বিচারে যেতে হবে আপনার, সেদিন কীভাবে মুখ দেখাবেন? এই ক্ষমতাকে সিনেমিন, এই অস্থায়ী, এই 20-50 বছর 60 বছর 70 বছরের জিন্দগির জন্য চিরজীবন আপনি বরবাদ করে দিচ্ছেন, এটা কি? এটা আমি প্রশাসনের কাছে আকুল আবেদন। ভাই একবার ভেবে দেখুন, কেয়ামতের ময়দান আল্লাহর দরবারে রসুলের দরবারে কীভাবে মুখ দেবেন? রসুলের সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। যেই নবীর মহাব্বতে আল্লাহ সারা পৃথিবী বানাইলেন, আমরা সেই নবীর পক্ষে কথা বলি, আমরা সেই নবীর পক্ষে কথা বলি। আর যারা নবীর বিরুদ্ধে নবীকে মরা বলে, পচা বলে, মরে গেছে বলতেছে, নবীর সাথে বেয়াদবি করতেছে, তাদের কথার উপরে নির্ধারণটা আজকে আলাউদ্দিন জিহাদি সাহেবকে আপনারা গ্রেফতার করেছেন। অতি সত্তর 24 ঘন্টার ভিতরে আলাউদ্দিন জিহাদি সাহেবের নিঃশর্তভাবে তাকে গাইডনেস করবেন, আর যদি না হয় শুনবেন আপনাদের দিকে থাকবে, না হলে মাঠে হবে, এবং তখন আপনারা বুঝতে পারবেন ক্ষমতা কীভাবে আপনারা রাখবেন। আরে দুনিয়াবি দুনিয়াবি, এই যে দুনিয়ার মধ্যে যে ক্ষমতা সেটার কথা বাদ দেন, আন্দোলনের কথা বাদ দেন, আপনি একজন মুসলমান হিসেবে আপনি নিজেকে নিজে দেখেন না, নিজেকে নিজেকে প্রশ্ন করেন না? আপনি আপনি তো একজন মুসলমান প্রধানমন্ত্রী, আপনি তো একজন মুসলমান রাষ্ট্রপতি, আপনি তো একজন মুসলমান সংসদের স্পিকার, আপনি তো একজন মুসলমান ডিএজি, আপনারা তো একজন মুসলমান প্রশাসক, এই দেশের মধ্যে পুলিশ সুপার সহ মুসলমান, সেই মুসলমান দেশের মধ্যে নবীর পক্ষে কথা বলে যারা তাদের বিরুদ্ধে যে আপনারা দাঁড়ান, কেয়ামতের মধ্যে রসুলকে আপনার পক্ষে দাঁড়াবে? খোদাকে আপনার পক্ষে দাঁড়াবে? এ পৃথিবীটা পেয়েছেন রসুলের কারণে, রসুল রসুলের কারণে দুনিয়াতে এসেছেন। লাউলা কালামা খালাকতুলাফলাক, জীবনের জন্য আপনারা এইভাবে সুন্নিয়তের মর্দে মুজাহিদদেরকে আপনারা গ্রেফতার করবেন, সেটা তো সুন্নিয়ত মেনে নিতে পারে না। আমাকেও আপনারা একটা মিথ্যা মামলার মধ্যে জর্জরিত করেছিলেন, আমাকেও মিথ্যা মামলা জর্জরিত করেছিলেন, কই সব হিসাবকে নবী তাবারককে গু বলেছেন, আপনারা সব হিসাবে কি করেছেন? মিলাদুন্নবীতে দাঁড়িয়ে নবীকে সম্মান করা মুস্তাহাব, বাংলাদেশ সরকার সেটা বিটিভির মধ্যে করেছেন, হাজার হাজার আলেমেরা মিলে সেই অনুষ্ঠান করেছেন। কই নুরুজ্জামান নোমানি কেয়ামকে হারাম হারাম বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, আপনারা কি হারাম কাজ করেন? আপনারা কি বেইমান হয়, বেইমান?
যে মন্ত্রী মুশফিক দেখেছেন নুরুজ্জামান নোমানির এই দলিলে বাংলাদেশ সরকার আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল বরাবর বাংলাদেশ সরকার একজন ইমানদার সরকার, বাংলাদেশের রাষ্ট্রপতি একজন মুমিন রাষ্ট্রপতি, বাংলাদেশ একজন সত্যিকারের মুমিন, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, রসুলের প্রতি ওলিদের প্রতি শ্রদ্ধাশীল একজন প্রধানমন্ত্রী, সভ্য প্রধানমন্ত্রী করেন, মিলাদ করেন, আপনাকে মিলাদ কেয়ামকে হারাম বলতেছেন, আপনি মিলাদুন্নবী ছুটি দেন আর সেই নুরুজ্জামান হারাম বলতেছেন, আপনারা তাকে গ্রেফতার করেছেন? আপনাদের কি দায়িত্ব নেই? যাই হোক, আমি লম্বা লাইফ করব না, আমি শুধু একটা কথাই বলেছি, সম্মানিত দেশবাসী এবং প্রবাসের দূর দূরে যে যেখান থেকে দেখতেছেন, আপনারা প্রতিবাদের দুর্গ গড়ে তুলুন, 24 ঘন্টার ভিতরে নিঃশর্ত আলাউদ্দিন জিহাদি সাহেবের মুক্তি চাই, না হলে সুন্নি জনতা মাঠে নামবে এবং দেখা যাবে বাসিয়ার মোড়ে রসুলের পক্ষেই কথা বলবো। আলাউদ্দিন জিহাদি সারাজীবন রসুলের পক্ষে বলেছেন, এখনও বলবেন, আমরা জীবন দিতে রাজি ইমান দিব না, আমরা জীবন দিতে রাজি ইমান দিব না, দুনিয়ার এবং রসুলের মহাব্বতের দাম অনেক বেশি। মাননীয় প্রধানমন্ত্রী সহ আমি শুধু একটা কথা বলবো, আপনার একদিন মরবেন, এই ক্ষমতা চিরস্থায়ী নয়, আপনিও মরবেন, আপনার রাষ্ট্রপতিও মরবে, এই দেশের সবাই মরবে, মরার পরে কেয়ামতের ময়দানে আল্লাহ এবং রসুলের দরবারে কী জবাব দিবেন, কী জবাব দিবেন একবার ভেবে দেখুন। রসুল যদি কে আলাউদ্দিন জিহাদি কি দিন জিহাদির ফেক আইডি থেকে তারাই ছেড়েছেন এই কথাটা, অথচ ওনাকে গ্রেফতার করেছেন। আজকে 3-4 দিন পর্যন্ত শফি সাহেবের অফিস ভাঙচুর করলো, ওর শফি সাহেবের মুখের থেকে অক্সিজেন নিয়ে ফেললো, শত শত কোরআন কিতাব ফেলে রাস্তার মধ্যে ফেলে ওখানের মধ্যে পারাপাড়ি করলো এবং প্রশাসনদেরকে মাদ্রাসায় ঢুকতে দিল না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে গেল, এই লাশের পাশে শফি সাহেবের ছেলে আনাস মাদানিকে মারলো, তারপরও আপনারা প্রশাসন চুপ? উনি একটা কথাই, এটা কি সতীনের ছেলে কি বেশি দেখা যায় চোখে? বাংলাদেশ সরকার কৌমির কাছে বিক্রি হয়ে গেছেন? আমি তো মনে করি যেভাবে আপনারা প্রশ্রয় দিচ্ছেন, অল্প দিনের মধ্যে আপনি সরকারকে মনে রাখবেন, সুন্নিরা যে ভবিষ্যৎবাণী দেয় সেটা বাস্তব হয়, কারণ সুন্নিরা রসুলের পক্ষের ভবিষ্যৎবাণী দেয়, আপনারা মনে রাখবেন। বাংলাদেশ সরকার, আপনার ক্ষমতা যদি টিকে রাখতে দেন, কর্মীদেরকে দমন করুন, আলাউদ্দিন জিহাদিকে নিঃশর্তে মুক্তি দিন, যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকটা আমার এই বক্তব্যগুলি, এই কথাগুলি শেয়ার করে দেন এবং যে যার আইডি থেকে প্রতিবাদ গড়ে তুলুন, 24 ঘন্টার পরে ভিতরে ইনশাল্লাহ আমাদের আকাবের, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আকাবের, বাংলাদেশ ইসলামী যুব সেনা ছাত্র সেনার নেতা কর্মী যারা আছেন এবং এই তিল পরিমাণ রসুলের মহাব্বত যার অন্তর আছে, এই প্রতিবাদ গড়ে তুলুন এবং রাস্তার মধ্যে আমরা 24 ঘন্টা পরে আমাদের আকাবের যেই কর্মসূচি দেবে সেটা বাস্তবায়ন করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।